মানে যদি কামে ভুল তুল তুফানের নানি অত হারাপ না আমি যে হারো বুঝতে হবে না যাকে আমার কি হচ্ছে আর করি না না গ্রুপ তোমার তো শেয়ার করে দেবো একটা ভিডিও একবার করে আরেকটু নয় আরেকটু নয় মানে আরেকটু মিশু করো হ্যাঁ জন্য নাম বলুন আলু ডিটালে নাম দেবে তুমি এদিকে আসো এদিক দিয়ে দেখা বুঝে না গো বুঝে না রিয়া রে আমি ট্রেনিং দিতেছি তাহলে মঙ্গু আগুন রে আগুন পোলাও রান্না করতেছে শশারে ডিজাইন করার জন্য কাঁটা চামচ ধরে আম্মা পোলাও রান্না করছে আর এদিকে দিদি কি গো কাঠফু মাছ তারপরে তো অনেক 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 রান্না দেখাই গরু মাংস তারপরে হলো লাউ আরো আছে অনেক কিছু টক টক আছে তারপরে এখানে দই পাচ্ছে ওইটাতে দই পাচ্ছে পাল্লারতে তুরান তুরানের আব্বা শিফাত অন্তু লিয়ন এদিকে নহাসের আপু আর রফির পাপা হ্যাঁ আমার হাত চিকন যদি সাজা সাজি করতেছে তো সাজি করছে চলে যাবে তাড়াতাড়ি যাও শ্বশুর বাড়িতে তাড়াতাড়ি যাইতে হয় সুন্দর করে মেহেদি দিয়ে দিচ্ছি সবাই কিন্তু আমাকে নিয়ে অনেক কথা বলতেছে আর এগুলো হলো আমার মুরগি নতুন বাচ্চা দিছে তো ধান দিয়ে চাল দিয়ে গেছে এখানে খাওয়ানোর জন্য আর এদিকে চাচি দুই ধরনের সালাদ বানাবে একটা মাখা সালাদ আর একটা ভুক রাখ না এই যে এটা টুকরা দেন না গো না টুকরা খাই এই যে
বাচ্চাদের এখন খাওয়াবো। আর এই যে দুজন বড় শাহেদারি ওয়েটার, এরা কিন্তু ফাইভ স্টার হোটেলের ওয়েটার দুজন, অনেক সুন্দর করে সাজাইতে পারে। আর এদিকে আর ফিরে তো রিয়া মাশাল্লাহ সুন্দর করে খাওয়াইতে পারে। বসো, হে এটা কে, এটা কে, জন্য ওকে তুমি বসো, চেয়ারে বসো গিয়ে। হ্যাঁ হ্যাঁ, না না মাটি আমি দিয়ে রাখছি, মাটি ফারুক। এই যে আরফি, রিয়া তুমি বসো, আরেকটাতে বসো। হ্যাঁ আরফিকে পটেটো দিও। হ্যাঁ আরফি পটেটো আর পোলাও রাইস খাচ্ছে, রিয়া খাওয়াই দিচ্ছে। আরফি ও ডাকিও না, মুখে ঢুকাই দিবা। হ্যাঁ ডাকলে খাবে না, এই যে মুখে ঢুকাই। এই যে এই যে এই যে আরিতা আরিতা আরিতা, ও মুখে আসে আসে, ও বাবা মুখে আসে, আবার দেখাইতেস। ওয়াও আরফি কত ভালো, আরফি লক্ষ্মী, আরফির জন্য মামি ওয়াটার নিয়ে আসে। রুফি আরফি, রুফি আরফি, রুফি আরফি। এই যে আমার আমার চাচি এখন আরেক ধরনের সালাদ বানাচ্ছে, টমেটো দিয়ে মাখা মাখা সালাদ। এই যে রাদিয়া হলো সবচেয়ে বেশি লাইক করে, এই যে গরু, সে গরুর জন্য ক্রেজি। সবাই যাতে আন্তর্জাতিক করে। ক্যাফায়াত আমার আরেকটা ছোট ভাই, ও চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ে। থ্যাংক ইউ তুমি। হ্যাঁ না বয়স ওভার দিই না, টাইম নাই তো, এত বিজি। কথা শোনা যাবে? হ্যাঁ শোনা যাবে না গো, আরো আগে আসলো না কেন, আমরা তো ওয়েট করব। ভাবি না যেতে দাবি না চলে আসবে। হ্যাঁ সকাল সকাল, কারণ হলো যাতে একটু টাইম কাটাতে পারি, কারণ আমাদের বাড়িটা বেশি সুন্দর তো। জি অবশ্যই, আসলে তো আর কি অনেক কিছু খানোর আছে। হ্যাঁ ভালো লাগবে না তো, সবার সাথে ছোট একটি ব্লগ শেয়ার করলাম, আবারও আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ।